আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। কিভাবে চিকেন মাঞ্চুরিয়ানটা তৈরি করতে হয়, আমি রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজভাবে চিকেন মাঞ্চুরিয়ানটা আপনাদেরকে রান্না করে দেখাবো। আপনারা ঘরে বসে খুব অল্প সময়ে চিকেন মাঞ্চুরিয়ানটা রান্না করে খেতে পারেন। তো ভিউয়ার্স, আসুন সরাসরি চলে যাই চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিতে। মাঞ্চুরিয়ান রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের বুকের মাংসটা নিয়ে নিয়েছি, হাড় ছাড়া বুকের মাংসটা। তো ভিউয়ার্স, এখন এখানে এটা আমি ম্যারিনেট করে নিব। এই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ ময়দা এবং পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপাদান দিয়ে আমি এটাকে মেখে নিব। এখন এখানে আমি একটা ডিম দিয়ে দিব, একটা বড় সাইজের ডিম দিয়ে দিলাম। এখন এটা ভালো করে কোট করে নিব। ভালো করে কোট করা হয়ে গেছে, দেখুন এমনটা হয়েছে। এখন এটাকে আমি 30 মিনিট রেস্টে রেখে দিব, তারপর ভেজে নিব। চিকেনটা আমি 30 মিনিট রেস্টে রেখে দিয়েছি, এখন আমি এটাকে ভেজে নিব। এই জন্য চুলায় একটা পাত্র নিয়ে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা আমি অনেক বেশি গরম করব না, মিডিয়াম গরম করে নিয়ে চিকেনগুলো এখানে দিয়ে দিব। আমি একটা একটা করে কোট করে রাখা মাংসগুলি দিয়ে দিব। যেন একটার সাথে আরেকটা লেগে না যায়, পাকোড়ার মতো করে দিয়ে দিব। এখন আমি উলটিয়ে দিব, এটা বেশি সময় ভাজা যাবে না, 2 থেকে 2.5 মিনিট ভাজতে হবে, তাহলে চিকেনের যেই ইটা থাকে ভিতরে রসালো ভাবটা ঠিক থাকে, নয়তো চিকেনটা রাবারের মতো শক্ত হয়ে যায়। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। এভাবে আমি বাকি চিকেনগুলো দিয়ে দিব। বাকি চিকেনগুলো ভেজে নিব। চিকেন মাঞ্চুরিয়ান রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ আমি আমার বড় বড় ফালি করে নিয়েছি। এখানে আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে অন্য কালার ক্যাপসিকামটাও নিতে পারেন। এখানে আমি পেঁয়াজের পাতা, গ্রিন অনিয়ন এটা নিয়েছি, আর এটা হচ্ছে যে পেঁয়াজ পাতার যে গোড়ার অংশটুকু, ওই অংশটুকু আমি কুচি করে নিয়েছি, আর 2 কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন আমি চিকেন মাঞ্চুরিয়ানটা রান্না করে দেখাবো। চিকেনটা রান্না করার জন্য আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি যে গ্রিন অনিয়নটা ছিল এর গোড়ার অংশটুকু, এটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব 1/2 কুচি 1/2 চা চামচ এবং 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। আমি এখন এগুলোকে ভালো করে হালকা একটু ভেজে নিব। এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ কুচি, যে 2 কাঁচামরিচ আমি কুচি করে রেখেছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। চুলার হিটটা হাই থাকবে। এখন আমি যেই সবজিগুলো ছিল সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো হাই হিটে একটু ভেজে নিব। আপনারা খেয়াল রাখবেন, চিকেনটা যতটুকু পরিমাণে নেবেন সবজিটা এর 1/3 ভাগ সবজি থাকবে, বেশি পরিমাণে সবজি দেওয়া যাবে না। হালকা ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে শুকনো মরিচটাও দিতে পারেন।
এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ হট চিলি সস এবং 2 টেবিল চামচ পরিমাণ 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। একটু নেড়ে চেড়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার, আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে আগে গুলিয়ে রেখেছি, এখন ভালো করে নিচে নেড়ে চেড়ে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। এখানে চিকেনের যে গ্রেভিটা, গ্রেভিটা আসার জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। এবং আমি এখানে দিয়ে দিব পানি, আপনারা চিকেন স্টক দিতে পারেন, আমি এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিব। এখন এটাকে আমি ফুটানো পর্যন্ত অপেক্ষা করছি। সবগুলো উপাদান ফুটতে শুরু করেছে, এখন এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে দিব, বেশিক্ষণ নাড়াচাড়া করা লাগবে না। এখন শুধু আরও একটু সময় রান্না করে নিলেই হয়ে যাবে। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, যেহেতু সবগুলি সসে লবণ থাকে এই জন্য এত পরিমাণ লবণ দিব না, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিকেনটা আমার হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। চিকেন মাঞ্চুরিয়ানটা আমার রান্না করা হয়ে গেছে, আমি সার্ভ করে দেখাচ্ছি। চিকেন মাঞ্চুরিয়ান আমার রান্না হয়ে গেছে, আমি সার্ভ করে দেখিয়েছি, দেখুন কতটা ইয়াম্মি দেখাচ্ছে। ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে, এছাড়া আপনি এটা এমনিতেও খেতে পারেন, খেতে খুবই সুস্বাদু। তো ভিউয়ার্স, আমি খুব সহজ উপায়ে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ানটা রান্না করে দেখালাম, খুব সহজভাবে অল্প সময়ে করা যায়, বেশি সময় লাগে না। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। তো ভিউয়ার্স, এখন এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।